नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल डेली लाइफ विथ लिली। तुम्हारा सबाई केमन आछो? आमी तो खूब भालो आछी। आशा करछी ठाकुर की कृपे तुम्हारा खूब भालो आछो। तो आर एक नतून सकाल निये तुम्हारे काछे हाजिर हो गेछी। तुम्हारा देखते ही पाच्छो बिछानार चादरगुलो सब तुले फेलछी, कारण डाक्तारबाबु तो बोलेइछेन आमार छेलेर डास्टे एलार्जी। तो डाक्तारबाबु बोलेछेन प्रत्येक 4-5 दिन अंतर अंतर बिछनार चादर बालिशेर ओयार सब चेंज करे दिते। तो बिछानार चादरटा चेंज करते गिये देखलाम যে বিছানাটা আমার পুরো ওলট পালট হয়ে গেছে। তো ওইটা একটু মানে একার দ্বারা সম্ভব নয়, যদিও হাজবেন্ড থাকলে খুবই সুবিধা হয়। হাজবেন্ড একদিকটা করে, আমি একদিকটা ধরি, কিন্তু যেহেতু হাজবেন্ড নেই, ওই আমার ছেলে চলে এসেছে। দেখো ওর ডাস্ট অ্যালার্জি, ওকে বারবার বলছি আসিস নি, কিন্তু কোনো কথাই শুনছে না। তুমি একা পারবে না। তবু আমি ছাড়িনি, যতটা পেরেছি কম মানে এগুলো ইয়ে করবার চেষ্টা করেছি। তো ওখানে কী বলে ওগুলো তোষকগুলো ঠিক করে বিছানার চাদর পেতে এবার আমি নতুন বিছানার চাদর পাতলাম আর কি। আর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে দিচ্ছি, নতুন বালিশের ওয়ার দিচ্ছি, আর ঝাড়ুনও নতুন দিচ্ছি। তো ওইগুলো আজ তো আর কাঁচা হবে না, আজকে কাঁচা হয়ে গেছে সকালবেলায়, তো আগামীকাল আবার কাঁচা হবে। তো এই কাজগুলো আমি নিচের সমস্ত কাজ সেরে তারপরে এসেছি এটা করতে। ছেলেকে ঘুম থেকে তুললাম, ছেলে এখনও বাসি মুখে আছে, ছেলে এখনও নিচে নামেই নি। ওকে মৌরির জলটা আমি নিচে থেকে আগেই খাইয়ে দিয়ে গেছি, কারণ মৌরির জলটা একটু বেলা করে খাওয়ালে কি হয়, দুধটা আর খাওয়াতে পারি না, ফলে মুড়ি খেতে একটু দেরি হয়, 10:30 বেজে যায়, কিন্তু ও খেতে পেয়ে যায়। সেই কারণে আজকে মৌরির জলটা আমার হাজবেন্ডকে যখন দিয়েছি আর কি, আমি যখন খেয়েছি তখনই ছেলেকে দিয়ে চলে গেছি, ও খেয়ে শুয়েছিল। তো এখন হাজবেন্ড বেরিয়ে গেছে, বেরিয়ে যাবার পরে ওকে তুললাম, তুলে বিছানাটা ঠিক করে নিচ্ছি। আজকে রান্নাবান্না সেরকম নেই বলতে বলছি, আমি তো দুপুরবেলা ভাত খাবো না, কারণ রাত্রে ভাত আবার দুপুরে ভাত, দুবেলা ভাত খেলে আমার খুবই অসুবিধা হচ্ছে, একটু অসুবিধা হচ্ছেই মানে শরীরের দিক থেকে। তো সেই কারণে দুপুরে ভাত খাবো না। ছেলেকে বলেছি ফেনা ভাত করে দেবো, আলু ভাতে ডিম ভাজা, ডিম প্রথমে বলেছিলাম সিদ্ধ করব, কিন্তু সিদ্ধ না করে ভাজলাম বলতে ফ্রিজ খুলেই দেখি যে ডিমগুলো অর্ধেক অর্ধেক করে ফেটে গেছে। কেন ফাটছে তোমরা আমাকে একটু জানাবে কমেন্টসে, যে ফ্রিজে রেখে দেওয়া সত্ত্বেও কেন ডিমগুলো ফেটে যাচ্ছে। তো সেই ফেটে গেছে বলে সেই ডিম ভাজা করব, আর মাছ ভাজা আলু ভাতে লঙ্কা দিয়ে মাখবো, আর ঘিটা কিন্তু আমি ছেলেকে বলবো না, ও তাহলে খাবে না, কিন্তু টেস্ট বলবে বিশাল, মানে গরম গরম ভাতে ঘি দিয়ে নুন দিয়ে আলু ভাতে দিয়ে অসাধারণ, তার সঙ্গে আবার মাছ ভাজা ডিম ভাজা, তো অসাধারণ ব্যাপার। তো এখানে দেখো ছেলে তো মুখ ধোয়া হয়ে গেছে, মুখ ধুয়ে ও বাদাম খেয়ে নিয়েছে, দু রকমের বাদাম খেয়ে জল খেয়েছে, খেয়ে তারপরে ওকে দিচ্ছি দুধ, নিউট্রিলাইট আর কমপ্লান দুটো মিশিয়ে দিচ্ছি, আর দিচ্ছি বিস্কুট। তো এই দুধটা আমি কদিন ধরে ওকে দিতে পারিনি, যতদিন মৌরির জল খাচ্ছে। আজকে ভাবলাম মৌরির জলটা সকাল করে দিয়ে আমি দুধ খাওয়াবই ওকে, তো সেই কারণে দুধটা ওকে দিলাম। নিউট্রিলাইটটা ফুরিয়েও গিয়েছিলো ওর বাবা গতকাল এনেছে, তো নিউট্রিলাইট কমপ্লান একসাথে মিশিয়ে ওকে দিলাম, বলছে মাম্মাম খুব ভালো খেতে হয়েছে। আমি বলছি হ্যাঁ, দুটো দুধ মিশিয়ে খেলে তো ভালো হবেই। তো তারপরে চলে এলাম, যেহেতু রান্না সেরকম নেই, প্রেসারে ওকে ভাত করে দেবো, আলু ভাতে দিয়ে ভাতটা করে দেবো, মাছটা ভাজবো, ডিমটা ভাজবো, কোনো চাপ নেই। সেহেতু আমি ভাবলাম যে ব্লাউজগুলো যে সেদি আগের দিন কিনেছিলাম সেগুলোর হুকগুলো একটু সেলাই করে নিই, কারণ কেনা এখনকার জিনিস তো বুঝতেই পারছ, কোনোটার ঘর নেই আর কোনোটা পরলে তোমার হুক খুলে বেরিয়ে চলে যায়, সেই কারণে ভাবলাম হুকগুলো একটু সেলাই করে নিই। গুড আফটারনুন, এখন বাজে গোটাটা আমার দেখা যাচ্ছে না যদিও, তবুও বলছি এখন বাজে 1:40। তো ভাত আমার হয়ে গেছে, আমি তো ভাত খাবো না, ছেলের জন্য স্পেশালি একটা ফুড দিয়ে দিয়েছি, বললো ইয়ে খাবে ফ্যানে ভাত খাবে আলু ভাতে দিয়ে
ডিম সেদ্ধ দিয়ে আর মাছ ভাজা দিয়ে। তো আমি ফ্রিজ খুলে দেখলাম ডিমগুলো কিছু ডিম ফেটে গেছে, তো সেই তার মধ্যে থেকে দুটো ডিম ভাজছি আর এই মাছ ভাজা। আলু ভাতে কাঁচা লঙ্কা দিয়ে খাবে, কাঁচা লঙ্কা দিয়ে মাখা খাবে আলু ভাতে। তো সেটা এবার মাখবো, প্রেসারটা খুলি চল। নুন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঘি দেবো, ঘি ওকে বলবো না দেবো বলে, কারণ ঘি খালে আর খাবে না। তাহলে আলু ভাজাটা মেখে নিই কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে, মাছ ভাজা হয়ে যাক, তারপরে আসছি তোমাদের কাছে আবার। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, এটা শুধু ছেড়ে দাও। গরম মাছ ভাজা আর গরম গরম ডিম ভাজা। এখানে আলু ভাতে মাখা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে, দেখো একটা ছোট কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি কাঁচা লঙ্কা দিয়ে তো খেতে পারবে না। আর এখানে ডিমটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে ডিম ভাজা হয়ে যাক, তারপরে আবার ফিরে আসছি। একদম গরম গরম খাবার নিয়ে বসে গেছি ছেলেকে খাওয়াতে। তোমরা পাত্রটা দেখতে পাচ্ছ না যেহেতু ক্যামেরাটা ছেলেটার পিছন দিকে আছে। তো ডিম ভাজা, ওই দেখো অল্প করে দেখতে পাচ্ছ হয়তো, ডিম ভাজা, মাছ ভাজা, ফেনা ভাত আলু ভাতে আর ঘি দিয়ে খাইয়ে দিচ্ছি। ঘিটা আমি এখনও ওকে বলিনি, শেষকালে বলি। তো ওই দেখো দেব বসে আছে, দুজনে জটু কটু সব সময় একসাথে, আগামীকাল অবশ্য চলে যাবে। তো মনটা খারাপ, অনেক দিন ছিল ছেলেটার একটা সঙ্গী ছিল, এবার চলে গেলে ওই দাওয়ারের ছেলে আছে যদিও কিন্তু সে তো খুবই বাচ্চা, তো তার সঙ্গে খুব একটা মানে পটে না, আর কেউ না থাকলে ওর সঙ্গেই খেলা করে যদিও। ঠিক আছে ছেলেকে খাইয়ে নেওয়া যাক, খাইয়ে নিয়ে তারপরে এবার পরিষ্কার ফরিষ্কার সব কিছুই আছে, পরিষ্কার করে স্নান করবো, ছেলেকে ফল খাওয়াবো, ওষুধ খাওয়াবো, অনেক কাজ। সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা চলে এসেছি একেবারে বিকালবেলা, এখন বাজে 5:30 বিকাল। তো আকাশে মেঘে ভর্তি, একদম দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে প্রচণ্ড, আর গুড়গুড় আকাশ গুড়গুড় গুড়গুড় করে যাচ্ছে, কারেন্ট চলে গেছে। তো অন্ধকারে, অন্ধকার নয় যদিও, তো জানলাটা খুলে দিয়ে বসে আছি, হাওয়াটা দিচ্ছে বেশ ভালোই। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, এখনই বৃষ্টি নামলো বলে টিপ 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 করে অবশ্য ঝরেও যাচ্ছে, তো বৃষ্টির জন্য অপেক্ষায় বসে আছি। আর একবার তো বৃষ্টি নামলে তো আর কথাই নেই, ঝড় ঝড় বৃষ্টি নামলে। তো কদিন ধরেই এরকম ইয়ে করছে, আজকে তো আবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলেছে, কি জানি কি হবে। তো চলো ব্লগটা দেখি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে 7:30। আমার মোটামুটি রান্না হয়ে গেছে, এবার ফুটে গেলেই ব্যাস হয়ে যাবে। তো সন্ধেবেলা ছেলেটা
কে ডিম খাওয়ালাম, তারপরে আর কি তখন তো দেখালাম যে ঝড় বৃষ্টি হচ্ছে। তারপরে সন্ধে হয়ে যাবার পরে ছেলেটাকে ডিম খাওয়ালাম, তারপরে ফুচকা খেলো, বাড়িতে তৈরি করে ফুচকা খেলাম, ফুচকা খেলো আর কি। তারপরে আমি, কারেন্ট ছিল না, এইমাত্র এই 10 মিনিট হবে কারেন্ট এসছে, আমি ভাবলাম বসে থাকবো কেন, তাহলে রান্নাটা সেরে নিই। তো এই দেখো এখানে আমার ভাতটা 1 ফুট হয়ে গেছে, এখনো হয়নি ভাতটা, 1 ফুট হয়ে গেছে, এই কারেন্ট চলে গেল আবার। দেখো তোমাদের সাথে শেয়ার করবো না কারেন্ট চলে গেলে, তাহলে চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো এখানে আমার ভাতটা মোটামুটি হয়ে গেছে, এখনো একটু বসানো থাক তাহলেই হয়ে যাবে। আর এখানে গেঁড়ি দিয়ে, মাছ দিয়ে, সমস্ত কিছু আনাজ দিয়ে, আর এটা তো কালকে কুটে রেখেছিলাম, তোমরা জানো ফ্রিজে পুড়ে রেখে দিয়েছিলাম কালকে, যেহেতু অত কিছু রান্না হয়েছিল সেহেতু আর কালকে করিনি, ফ্রিজে পোড়াই ছিল। আর আজকে তো দুপুরে ওই রান্না হয়েছে দেখলে, মাছ ভাজা, ডিম ভাজা, কারেন্ট এসে গেছে, আর সেই কারণে এটা আর হলো না, এবেলা হলো করছি আর কি। সোয়াবিন দিয়েছি, গাঁদাল পাতা দিয়েছি, কুলেখাড়া দিয়েছি, আর সমস্ত কিছু আনাজ তো আছেই, মাছ আছে, গেঁড়ি আছে, তো এত কিছু আছে ছেলেটার জন্য। এই ঝোলটাই এখন বেশিরভাগ করছি, গেঁড়ি যতদিন আছে, কুলেখাড়া যতদিন আছে, দেখা যাক খাওয়া খাওয়াই। আর এখানে তো ভাতটা আছে, আর কিছু করব না। আর এখানে দেখিয়ে দিই তোমাদের, আবার কারেন্ট গেল, এখানে দেখিয়ে দিই মিছরি আর মৌরিটা ভিজিয়ে রেখে দিয়েছি। তো এই হলো ব্যাপার, ঠিক আছে। হাজবেন্ড তো আসতে এখন দেরি আছে, এখন বাজে তোমাদের তো বললাম 7:30, তো হাজবেন্ড আসতে এখন অনেক দেরি আছে, এখনও অফিস থেকেই তো বেরোনোর 1 ঘন্টা পর বেরোবে, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা জানি না, কোনদিন 8:30 বেরোয়, কোনদিন 9টায় বেরোয়। ঠিক আছে, সঙ্গে থাকো, ব্লগটা ওয়াচ করতে থাকো, আর কি বলবো। তো হাজবেন্ড চলে এসছে, খাবার বাড়া হয়ে গেছে, আমরা দুজনে খাচ্ছি, ছেলেকে খাইয়ে দিয়েছি। 9:15 সময় ছেলে বললো খিদে পেয়ে গেছে, তো রান্নাও হয়ে গিয়েছিলো, তো ছেলেকে খাইয়ে দিয়েছি, কারণ ওকে লাইন দিয়ে ওষুধ খেতে হবে। দু রকমের ওষুধ খাওয়ানো হয়ে গেছে, বাকি এখনও অনেক ওষুধ আছে, 2-3 রকমের ওষুধ বাকি আছে। ঠিক আছে, এই যো খাবার বাড়া হয়ে গেছে, এবার খেয়ে নেবো। আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হচ্ছি, তোমরা অপেক্ষা করতে থাকো সেই ব্লগের জন্য। আশা করছি ব্লগগুলো তোমাদের ভালোই লাগছে। তো ছানা, মাছ দিয়ে ঝোল, ভাত দিয়েছে ব্যাপার, আর ছেলে খাওয়া হয়ে গেছে, মোবাইল দেখছে, বাবা এসে মোবাইলটা হাতে ধরিয়ে দিয়েছে। ঠিক আছে, গুড নাইট, গুড বাই।